তমলুকের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদ্যোগে আজ দুপুর 2 নাগাদ তমলুকের পদমপুর এক অঞ্চলের অন্তর্গত কুলপাই উচ্চ বিদ্যালয়ে জল সংরক্ষণ ও তার সঠিক ব্যবহার নিয়ে একটি জনসচেতনতামূলক প্রচার কর্মসূচি নেওয়া হয়। এই উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক ব্লকের বিডিও শেখ ওয়াসিম রেজা, পদমপুর অঞ্চলের প্রধান দোলন মাইতি, স্কুলের প্রধান শিক্ষক পূর্ণচন্দ্র দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ, পিএইচই দপ্তরের তাপস মাহান্ত, রঞ্জিত মাইতি সহ জল জীবন মিশনের অন্যান্য কর্মীরা। মূলত এই প্রকার জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনগণের কাছে জল সংরক্ষণ এবং ব্যবহারের সঠিক বার্তা পৌঁছে দিতে এই রূপ মহতি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জলের অপর নাম ছিল মানুষ সহ সমগ্র প্রাণী ও উদ্ভিদের প্রাণ প্রবাহের প্রধান উপাদান হল জল। মানব শরীরের একটি প্রধান অঙ্গ, বিশেষ অঙ্গ বললে জলের নাম উঠে আসে। জল ছাড়া মানব জীবন অচল, তাই জলকে জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এই ঈশ্বর যে চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান আছেন, আমাকে বলতে হবে বর্তমান চেয়ারম্যান কে কে আছে। ভেরি গুড, এ সোমনাথ।